Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna তো আপনারা সবাই গীতা পাঠচক্র থেকে এসেছেন। তো আমাদের এই গীতা প্রচার কার্যক্রম গীতা করেসপন্ডেন্স কোর্স থেকে শুরু হলো, তারপরে বিভিন্ন জায়গায় গীতা পাঠচক্র স্থাপন করা হলো। তা আপনারা সবাই নিজের অনুভব থেকেও জেনেছেন যে কিভাবে আমাদের ভারতবর্ষে হিন্দুদের মধ্যে ভগবদ্ গীতা আমাদের একটি মুখ্য ধর্মীয় গ্রন্থ হলেও হিন্দুদের এই গীতা অধ্যয়নের প্রতি গীতাকে বুঝার প্রতি ততটা উৎসাহ নাই। আমাদের হিন্দুদের মধ্যে এই গীতা ভাগবতটা কোচিত কোথায় কোথায় বৃদ্ধ বয়স্ক মানুষদের মধ্যে সীমিত হয়ে রয়েছে। তো মানুষের ধারণা গীতা ভাগবত বৃদ্ধ মানুষদের জন্য উদ্দিষ্ট, সে আবার বৃদ্ধ বুড়ো হলে যে গীতা পড়বে তা নয়। আমি একটু বুড়ো হয়ে কিছু গীতা পড়ি সেটা হয় না। এখনই গীতাটা কখন শুনতে হয়? যুবক সময় তো নয়, বৃদ্ধ সময় তো নয়, যে কপাল ভালো থাকে মরবার সময় গীতা শুনে হয়, জানি না বেঙ্গলে কী করে। উড়িষ্যা আমি দেখেছি, উড়িষ্যা কিন্তু মরতে যাবে না, এ কোথায় গীতা খোঁজার একটু ভাগবত একটু কানে পড়ি তার। হিন্দুদের একটা ধারণা, যখন মরতে যাবে তখন গীতা পড়বে, সারা জীবন গীতা পড়বে না, মরার সময় গীতা পড়বে। তো হিন্দুদের ধারণা হচ্ছে আমাদের ধর্মশাস্ত্র মরবার জন্যে, মরতে গীতা পড়তে হয়, কিন্তু আসলে বাঁচতে হলে গীতা পড়তে হয়। গীতায় জীবনের জীবন ধারণের কৌশল পন্থা বর্ণনা করা হয়েছে। তো গীতা যত পড়বেন তত আরো সুস্পষ্টভাবে বেশি বেশি জিনিস বুঝতে পারবেন। আপনারা গীতা পাঠচক্রের সদস্য হওয়ার দরুন আমি আশা করি আপনারা একটু আধটু গীতা এদিক ওদিক পাঠ করেছেন, গীতার সম্পর্কে কিছু জ্ঞান আপনাদের হয়েছে। তো আজকে আমরা ধৈর্যের সহ এই গীতা শ্রবণ করব। গীতা শ্রবণ করা কার্যক্রমটি একটা মনোরঞ্জন কার্যক্রম নয়, একটা মনোরঞ্জন মনকে রঞ্জিত করবে এটা সেই রকম কার্যক্রম নয়। গীতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শন শাস্ত্রের উপরে প্রতিষ্ঠিত, কেননা গীতার শিক্ষা আমাদের মনুষ্য জীবনের চরম সফলতা এনে দেবে। এই গীতার শিক্ষাকে একটু মনোরঞ্জন কার্যক্রম রূপে গ্রহণ করলে হবে না, এটাকে আমাদের ধ্যান দিয়ে বুদ্ধি দিয়ে মন দিয়ে ভগবানের আশীর্বাদের উপরে নির্ভর করে এটাকে বুঝতে চেষ্টা করতে হবে। তো প্রথম তো মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনলেও বুঝতে পারবে না, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, বুদ্ধি দিয়ে বিচার করেও বুঝতে পারবে না। মন দিয়ে শুনতে হবে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, আর সর্বোপরি ভগবানের আশীর্বাদের উপর নির্ভর করতে হবে। কেন ভগবানের কথা আমরা বুঝতে পারি না, বিচার করতে পারি না, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে সহেছে যাহারে। ভগবানের কৃপা পেলে আমরা ভগবানের কথা বুঝতে পারব। তাই ব্রহ্মা বলছেন, অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানু গৃহীত এবৈ জানাতি তত্ত্ব ভগবত মহিম্ন নাচন একপি চিরং বিচ্ছিন্ন। ব্রহ্মা বলছেন, হে দেব অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানু, যে আপনার চরণকমলের এক বিন্দু প্রসাদ কৃপা লাভ করেছে
তার মাধ্যমে জানাতে তত্ত্বম ভগবৎ মহিমা, ভগবানের মহিমাকে জানা যায়। আমাদের মন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে ভগবানকে জানা যায় না, কিন্তু ভগবান হচ্ছেন মন বুদ্ধি অহংকারের ঊর্ধ্বে, তিনি ত্রিগুণাতীত, তিনি হচ্ছেন অধ্যক্ষজ। অধ্যক্ষজ মানে যাকে এই ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, মন দিয়ে ইন্দ্রিয় দিয়ে ভগবানকে বোঝা যায় না। তো ভগবানের কৃপার মাধ্যমেই তার কথা আমার উপলব্ধি করতে পারি। তো আমরা শুনতে থাকবো, যতবার শুনতে থাকবো ততবার একই জিনিসটা, একই বিষয়বস্তু নতুন নতুন অর্থ বলবে। প্রতি অক্ষরে প্রতি শ্লোকে নানা অর্থ কয়, এই হচ্ছে গীতা ভাগবতের শিক্ষা। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়, যত পাঠ করবেন তত তার অর্থ আরও সুস্পষ্ট হয়ে উঠবে আমাদের কাছে। তো আমরা সপ্তম অধ্যায় থেকে পাঠ করব। তো আপনারা এ পর্যন্ত জানেন যে প্রথম ছয়টা অধ্যায়কে কর্মশতক বলা হয়েছে, শেষ ছয়টা অধ্যায় ১৩ থেকে ১৮ অধ্যায় জ্ঞানশতক, মানে ছটক মানে ছয়টা, আর মাঝে যেটা সেটা ভক্তি শতক বলা আছে। প্রথমে কর্ম, শেষে জ্ঞান, মাঝে ভক্তি। আমাদের আচার্যরা বলছেন একটা সুন্দর বক্স, নিচে একটা আবরণ থাকে, উপরে থাকে, আর মাঝে অলঙ্কার মূল্যবান বস্তুকে রাখা হয়। তো ভক্তি হচ্ছে অত্যন্ত মূল্যবান বস্তু, তাই আগে কর্ম পিছে জ্ঞান রেখে এই তার মধ্যস্থানে কী করা হয়েছে না, ভক্তিকে স্থাপন করা হয়েছে। তো সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি শতক বলা আছে। ভক্তি শতক কেন বলা আছে? সপ্তম অধ্যায় আছে বিজ্ঞান যোগ, তার অষ্টম অধ্যায় আছে অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় আছে সে রাজগৃহ যোগ, দশম অধ্যায় রয়েছে সেরকম বিজ্ঞান যোগ বিভূতি যোগ, একাদশ অধ্যায় সেরকম রয়েছে বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় রয়েছে ভক্তি যোগ। কিন্তু এইগুলিকে সবাইকে সামগ্রিকভাবে ভক্তি শতক বলা হচ্ছে কেন? এটা সামগ্রিকভাবে ভক্তি শতক বলা হচ্ছে এই ছয়টা অধ্যায়ের মধ্যে ভগবানের বিভূতি, তার ঐশ্বর্য বর্ণনা করা হয়েছে। যে ঐশ্বর্য, যে বিভূতির কথা শ্রবণ করলে আমরা ভগবানের স্বরূপকে বুঝতে পারব, ভগবানের সর্বশ্রেষ্ঠতাকে বুঝতে পারব, ভগবান যে আমাদের চরম আশ্রয়, পরম আশ্রয় সেটা বুঝতে পারব, এবং তার চরণকমলে তখন আমাদের ভক্তি হবে। তো ভগবানের ঐশ্বর্য আমরা এখানে শুনব। তাই প্রভুপাদ বলছেন ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবৎ তত্ত্বের বিশদ বর্ণনা করা হচ্ছে, যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব ঐশ্বর্যপূর্ণ। তার ঐশ্বর্যের কথা, তার বিভূতির কথা, ভগবান কীভাবে সব কিছুর সঙ্গে সম্পর্কিত রয়েছেন, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কীভাবে প্রকাশ হচ্ছে, ভগবানের ঐশ্বর্য তো এখানটা বর্ণনা করা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে ভগবদ্গীতা কী বর্ণনা করা হচ্ছে। সাধারণত লোকেরা মনে করে যে ভগবদ্গীতা এটা ধর্মীয় গ্রন্থ, এখানে ধর্মের কথা বলা হয়েছে। কিন্তু ভগবদ্গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটা যে ধর্মীয় গ্রন্থ, এটা ধর্ম, এটা আধ্যাত্মিকতা, এর ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা কী করি সমাজে, আমাদের এটা সামাজিক অনুষ্ঠান করি, সামাজিক অনুষ্ঠান, সোশিয়াল অ্যাক্টিভিটিস, ক্লাব ঘর করে, বিভিন্ন প্রকারের মনোরঞ্জন কার্যক্রম করে, সোশিয়াল অ্যাক্টিভিটিস, সামাজিক কার্যকলাপ। তারপর হচ্ছে ধর্মীয় কার্যকলাপ, ঠাকুর দেবতাদের পূজা ইত্যাদি করা, ধর্ম পালন করা, পুণ্যকর্ম করা, ধর্মীয় কার্যকলাপ। কিন্তু ধর্মীয় কার্যকলাপের ঊর্ধ্বে আছে আধ্যাত্মিক কার্যকলাপ। ধর্মীয় কার্যকলাপ আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে পার্থক্যটা জানতে হবে। তো ধর্মীয় থেকে আধ্যাত্মিক কার্যকলাপ আরও শ্রেষ্ঠ। তো ভগবদ্গীতায়
এটা তো স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ এই ভগবদ্ গীতায়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, ধর্মীয় আধ্যাত্মিক কথা বর্ণনা করা হয়েছে। আবার আধ্যাত্মিক দিকে, আধ্যাত্মিক বিষয় নিয়ে তিনটে বিষয় রয়েছে যেটাকে ভগবদ গীতা বর্ণনা করা আছে। আধ্যাত্মিকতার মধ্যে নিরাকার ব্রহ্ম জ্ঞানের কথা বলা আছে, সেটা আধ্যাত্মিক। আধ্যাত্মিকতার মধ্যে ধ্যান যোগে পরমাত্মার কথা বলা হয়েছে, আর সর্বোপরি আধ্যাত্মিকতার মধ্যে ভক্তি যোগে ভগবানের কথা বলা হয়েছে। এইটা হচ্ছে আধ্যাত্মিকের তিনটে অঙ্গ, জ্ঞান, ধ্যান আর ভক্তি। জ্ঞানে নিরাকার ব্রহ্ম, ধ্যানে পরমাত্মা, আর ভক্তিতে ভগবান। তো এইভাবে বুঝবেন যে ভগবদ গীতার যে জ্ঞান স্বয়ং সম্পূর্ণ, সম্পূর্ণ সব কিছু, যেটাকে আপনারা বাংলায় বলেন যুদ্ধশিলা থেকে চণ্ডীপাঠ, সব এই ভগবদ গীতা পাবেন। তো স্বয়ং সম্পূর্ণ জ্ঞান এটা দেওয়া হয়েছে। তো তাই এখানে এই যে বিজ্ঞান যোগ, জ্ঞান আর বিজ্ঞান দুটো কথা বলা হয়েছে। হ্যাঁ, এই অধ্যায়তে ভগবান বর্ণনা করবেন। তো ভগবান বলছেন এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তো ভগবান কি করেছেন না, ভগবদ গীতায় এই যে প্রথম ছয়টি অধ্যায়ের মধ্যে জীবের স্বরূপ যে চিন্ময় আত্মা সে কথা বর্ণনা করা হয়েছে, নিষ্কাম কর্মের কথা বর্ণনা করা হয়েছে, এবং নিষ্কাম কর্মের মাধ্যমে ষষ্ঠ অধ্যায় সুস্পষ্টভাবে মনকে কিভাবে ভগবানে নিবিষ্ট করা হবে এটা বলা হয়েছে। ভগবত গীতার ক্রমটি কীরকম, ভগবত গীতার ক্রমের শিক্ষার ক্রমটি হচ্ছে এইরকম। ভগবত গীতায় অর্জুন প্রথমে কৃষ্ণকে, কৃষ্ণ অর্জুনকে বলছে না, এই তুমি সব ছেড়ে ছেড়ে বাবাজি হয়ে যা, আমার ছাড়া কাউকে চিনবে না, না এরকম বললেন না কৃষ্ণ। প্রথমে বলছেন কি, তুমি তোমার কর্তব্য কর্ম করো। অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধ। ভগবত গীতার শিক্ষা শুরু হচ্ছে কর্তব্য কর্ম করা থেকে। তাই সমাজে থাকতে হলে প্রথম হচ্ছে কর্তব্য কর্ম, এটি কৃষ্ণ সুস্পষ্ট বর্ণনা করলেন। তো কর্তব্য কর্ম করে অনেক মানুষ কি করে, এই কর্মই ধর্ম, এর মধ্যে থেকে যায়, এর উপরে আর যেতে চায় না। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মই ধর্ম। আরে এগুলো সব কি ভণ্ডামি করছে, ভাওতাবাজি করছে, কর্ম করো, কর্ম করো, হ্যাঁ কর্ম করলে সব হবে অনেকে মনে করে। তো কৃষ্ণ সে কর্ম করার কথা প্রথম শুরু করেছেন, কিন্তু তারপরে কৃষ্ণ এই কর্মের একটা দোষ দেখিয়েছেন। এই দোষটি কি, তুমি তো কর্ম করছো ভালো, কিন্তু এই কর্মটি তোমার বন্ধনের কারণ হবে, ঠিক আছে। তো দ্বিতীয় ধাপে তখন কৃষ্ণ কী বর্ণনা করছেন, এই কর্মবন্ধন থেকে, কর্ম করেও কর্মবন্ধন থেকে কী করে মুক্তি পাবে, আর যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। তুমি যজ্ঞের উদ্দেশ্যে, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কর্ম করবে, তদর্থ কর্ম কন্তে মুক্ত সঙ্গ সমাচারে, হে কুন্তিপুত্র অর্জুন, তুমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করলে বা কর্মফল ভগবানকে অর্পণ করলে এই কর্মবন্ধন হবে না। সেটাকে বলা হচ্ছে নিষ্কাম কর্ম, ঠিক আছে। দ্বিতীয় স্তরে বলা নিষ্কাম কর্ম। তো এই নিষ্কাম কর্মটি করলে কী হবে, নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে কী হবে, চিত্তশুদ্ধি হলে স্বরূপ জ্ঞান হবে, আমি যে আত্মা এই জ্ঞানটি আমার হবে। তো এইরকম বর্ণনা করতে করতে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, এই ধ্যান যোগের মাধ্যমে ভগবান আমাদের মনকে কীভাবে তাতে নিবিষ্ট করতে পারবো সে কথা বর্ণনা করেছেন। তো বর্ণনা করে সপ্তম অধ্যায়তে কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ, ময়াসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন্মদাশ্রয় অসংশয় সমগ্র মাং যথাজ্ঞাংসি তৎশ্রুণু। সমগ্র মাং, আমি সম্পূর্ণরূপে এখন তোমাকে বর্ণনা করব। কি বর্ণনা করব, ময়াসক্ত মনা পার্থ, হে পিতাপুত্র, অর্জুনকে সম্বোধন করে বলছেন, হে পিতাপুত্র পার্থ, আমাতে আসক্ত হয় যোগের সাধন। তুমি যে যোগ করবে, যেই যোগ করো না কেন, আমাতে আসক্ত হয় ময়াসক্ত, খুব বাংলার মতন সহজ,
ময়াসক্ত মনা পার্থ যোগন যোগম যুঞ্জন হ্যাঁ মদাশ্রয় আমাতে আশ্রয় হে তুমি যোগের সাধন কর তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ তোমাকে এতক্ষণ এগুলো সব বর্ণনা করেছি তো অসঞ্চয় সমগ্রমাং যথা জ্ঞাংচি তৎসরণ তো এখন কীভাবে সমস্ত প্রকার অসঞ্চয় সন্দেহ থেকে দূরীভূত হয় মুক্ত হয় আমাকে জানতে পারবে তা শ্রবণ করো আমাকে কীভাবে জানবে আমার স্বরূপটি কি এই জগতের যা কিছু আছে তার সঙ্গে আমি কীভাবে সম্পর্কিত তো সেই জ্ঞান ভগবান কৃষ্ণ দিচ্ছেন তো ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় শুধু জ্ঞান যে দিচ্ছেন তা নয় জ্ঞানটাই যথেষ্ট নয় জ্ঞানের সঙ্গে বিজ্ঞানও দরকার প্র্যাকটিক্যাল নলেজ তাই ভগবান বলছেন জ্ঞানম তেহম স বিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষত জ্ঞানম তে অহম আমি তোমাকে জ্ঞান এবং বিজ্ঞান পূর্ণরূপে বক্ষ্যামি আমি বর্ণনা করব যজ জ্ঞানত্বা আমি যে জ্ঞান এখন তোমাকে দিব আমি যে জ্ঞান আর বিজ্ঞানের কথা বলবো যজ জ্ঞানত্বা ন ইহ ভূয় অন্যত জ্ঞানতব্যম অবশিষ্যতে আমি তোমাকে এখন যা বলবো এটা জানার পরে আর কিছু জানার থাকবে না আমি অত সম্পূর্ণ হয়ে বলবো যে বক্ষ্যামি অশেষত মানে পূর্ণ মাত্রায় বলব দুইবার তিনি রিপিট করছেন যে অসঞ্চয় সমগ্রম সম্পূর্ণরূপে বলব আর অশেষত আমি পূর্ণ মাত্রায় বলব তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়টা দেখুন এই জ্ঞান আর বিজ্ঞানটা কত গুরুত্বপূর্ণ তাই এই জ্ঞানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাই ভগবান এই জ্ঞানের দুর্লভতা সম্পর্কে বলছেন যে আমি যে তোমাকে এখনই জ্ঞান বিজ্ঞান সমন্বিত কথা বলবো যার ফলে তুমি আমাকে জানতে পারবে তো আমরা তোমাকে যো তাহলে আমরা শুনলে তো আমরা ভগবানকে জেনে ফেলব খুব ভালো এ শুনবার ভগবানকে জানব ভগবান বলছে না না অত সহজ নয় মনুষ্যানাং সহস্রেশু কশ্চিৎ যথাত সিদ্ধায় আরে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোন একজন এই সিদ্ধি লাভের জন্য যত্ন করবে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের মধ্যে তো ভগবান বলছেন হাজার হাজার মানুষের ঠিক তো তা মনুষ্যানাং সহস্রেশু কশ্চিৎ যথাত সিদ্ধায় এই সিদ্ধি লাভ করবে জন্য হাজার হাজার মানুষের মধ্যে একজন চেষ্টা করবে কেননা মানুষ জীবনের সিদ্ধি কি জানে না তো মানুষ তো মনে করে আমার জীবনের পূর্ণতা কি জীবনের সিদ্ধি কি আমার জীবনের পূর্ণতা আছে আমি ভালো দুটো কমাই করব ছেলে মেয়েদেরকে একটু মানুষ করব ভালো কাপড় চোপড় পরবো খেয়ে বাস মারা গেলাম আমার জীবন সফল হয়ে গেল আমরা যখন প্রচারে যাই কিছু কিছু সময় কিছু বয়স্ক লোক আমার কাছে আসে আর সে পাশে বসে বলে মহারাজ আমি একটু শান্তিতে মরবো এবার হ্যাঁ কেন শান্তি মরবে কী হলো না আর কি আমার জীবনের কাজ হয়ে গেছে আমি মনুষ্য জীবনে যা করার কথা করে দিয়েছি না কী মনুষ্য জীবনে করেছেন আর কী করবো ছেলে দুটো ছিল বিয়ে হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি করে দিয়েছে আর মেয়েরও বিয়ে হয়ে গেল আর এবার শান্তিতে মরব তো মানুষ মনে করে মনুষ্য জীবনের সিদ্ধিটা কী মনুষ্য জীবনের সফলতাটা কী মেয়েদেরকে বিয়ে দিতে পারলো ছেলেদের ফ্ল্যাট বাড়ি করে বৌমাকে দেখলো আর খুব বেশি হল আমার নাতি নাতনি দেখেছি আর আরো মনে হয় খুব খুশি আমি নাতি নাতনি দেখেছি এই হচ্ছে সিদ্ধি সেই জন্য ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেশু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মনে করবো এইটাই আমার জীবনের মানুষ জীবনের সফলতা আমি নাতি নাতনি দেখেছি হ্যাঁ কিন্তু সেটা তো সফলতা নয় আসল যে জীবনের সফলতা কি সিদ্ধি কি সেই প্রকার খোঁজে পাওয়া মানুষ খুব মুশকিল হাজারের মধ্যে একটা পাওয়া যাবে যত তাম অপি সিদ্ধানাং যত তাম সেই প্রকার যারা যত্নশীল কশ্চিৎ তাদের মধ্যে যে সিদ্ধি পাবে হাজার হাজার মানুষের মধ্যে কজাতীত
কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করবে? আর সেই প্রকার যত্নশীল যে হাজার যারা যত্নশীল হবে, কদাচিত একজন আমাকে আমার স্বরূপকে অবগত হতে পারবে। তো ভগবানকে জানা অত সহজ নয়, যেটা আমি বললাম, শুধু শুনলে হবে না, শুধু বিচার করলে হবে না, তো ভগবান জানালে হবে। তাই ভগবান বলছেন হাজার হাজার মধ্যে একজন সিদ্ধি পার্জনের চেষ্টা করবে, যারা সেই সিদ্ধির জন্য যত্নশীল হবে তার মধ্যে একজন আমাকে বুঝতে পারবে। তো সেই একজন কীভাবে বুঝতে পারবে আমি তোমাকে এখনই বলবো। তার মানে চিন্তা করে দেখুন, হাজার হাজার মানুষের মধ্যে একজন চেষ্টা করবে, যে হাজার চেষ্টা করবে একজন বুঝতে পারবে, সে আমাকে কীভাবে বুঝতে পারবে আমি সেইভাবে তোমাকে বলবো, সেটি বলবো। তাহলে আমার যেটা শুনতে যাচ্ছি এটা কত গুরুত্বপূর্ণ বিষয় ভগবানকে জানতে হলে। আমরা তো ভগবানকে জানি, কিন্তু ভগবানকে ভগবানের মতন জানি না। তার প্রভাব, তার ঐশ্বর্য, তার বিভূতি, তার শক্তি, এসব যখন জানবে তখন ভগবানকে যথাযথভাবে জানা হবে। আর সেই জানার পরে মানুষের আর কোনো উপায় থাকবে না, তখন সে অবশ্যই তার কাছে আত্মসমর্পণ করবে। ভগবান এই গীতার মাধ্যমে এইরকম সুন্দর শিক্ষা দিচ্ছেন যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আমি এখন একটা লোক কাউকে পেয়েছি যার কাছে আমি আত্মসমর্পণ করতে পারি, যাকে আমি বিশ্বাস করতে পারি। এই জগতে কেউ কারোর কাছে আত্মসমর্পণ করতে চায় না, সবাই সবাইকে সন্দেহ করে। সেরকম আত্মসমর্পণ করার মতন কেউ নেই এই জগতে। তো ভগবান সুস্পষ্ট করে বলছেন, তা সেদিন কৃষ্ণ বলছেন কি যে আমাকে কীরকম জানতে হবে, জোমাং ব্যতি তত্ত্বতঃ, আমাকে তত্ত্বতঃ জানতে হবে। এই আইমার কাহিনী শুনে ভগবানকে বোঝা যাবে না, মানসিক কল্পনা কল্পনার মধ্যে ভগবানকে বোঝা যাবে না। ভগবানকে বুঝতে হবে কি করে না, জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যতি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্মম নয়তি মামতি সর্জনা। সে দেহ ত্যাগ করার পরে সে আমাকে পাবে, এ তত্ত্বতঃ বুঝবে না। কি তত্ত্বতঃ না, আমাকে জানবার আগে আমার শক্তিকে জানো। তোমার শক্তি কি? ভূমিরাপ নল বায়ু খংমে ন বুধি রে বচ অহংকার ইতি অমে। তারপরে জোরে জানো, অহংকার ইতি অমে ভিন্ন প্রকৃতি অষ্টধা। তো প্রথমে ভগবান শুনতে আমাকে জানতে পারছো না, আমাকে তো দেখতে পারবে না, কিন্তু যেটা দেখছো তার সম্পর্কে বলি। তো তো মাটি দেখতে পারছো, ভূমি, জল দেখতে পারছো, ভূমির আপ অনল বায়ুকে, অনল আগুনকে দেখতে পারছো, বায়ুকে দেখতে পারছো, আর একটা সে মন বুদ্ধিকে দেখতে পারো না, কিন্তু তোর মন বুদ্ধি অহংকার আছে এটুকু জানতে পারছো। তো এগুলো কি? ভূমির আপ নল বায়ু খং মন বুদ্ধি পারছো অহংকার ইতি আমে ভিন্ন প্রকৃতি অষ্টধা। এগুলো আমার প্রকৃতি, আমার শক্তি। ভগবান কোথা থেকে শুরু করছেন? যেগুলো আমরা দেখতে পারি না, জানতে পারি না, সেখান থেকে শুরু না করে যেগুলো আমরা দেখতে পারি, জানতে পারি, সেখান থেকে শুরু করছেন। তাহলে আমরা বুঝতে পারবো, আমরা মাটি দেখতে পারি, জল দেখতে পারি, আগুন দেখতে পারি, যে পঞ্চ মহাভূত দিয়ে শরীরটা তৈরি হয়েছে দেখতে পারি, আমার মন বুদ্ধি অহংকার আছে দেখতে পারি, জানতে পারি। তো ভগবান বলছেন ভিন্ন প্রকৃতি অষ্টধা, এগুলো আমার সেপারেটেড এনার্জি, এগুলো আমার শক্তি, কিন্তু আমার থেকে ভিন্ন। পরা অপরা শক্তি কথা বলছেন, হ্যাঁ, এটা আমার এটা আমার নিকৃষ্ট শক্তি, এই জড় শক্তি, এটা ভিন্ন প্রকৃতি। আমার শক্তি কিন্তু আমার থেকে ভিন্ন হয়ে থাকে। তো আমার শক্তি আমার থেকে ভিন্ন হয়ে থাকবে কী করে? তো প্রভুপাদ দৃষ্টান্তে বুঝাচ্ছেন যে আমার শক্তি আমার থেকে ভিন্ন হয়ে থাকে কি করে। তো সেই দৃষ্টান্ত আমি বলব, যেরকম আমি এখানে বলছি এইটা আমার শক্তি, তাই না? আমার ডাইরেক্ট শক্তি আপনি বলছি, আপনারা শুনছেন, এটা আমার প্রত্যক্ষ শক্তি। কিন্তু এখানে রেকর্ডিং করা হচ্ছে,
এই রেকর্ডিংটা যদি আপনারা শোনেন সেটা কার শক্তি? এটা আমার শক্তি না আপনার শক্তি? কার শক্তি? আমার কথাকে রেকর্ডিং করে আপনারা শুনবেন, এটা কার শক্তি? আমার শক্তি, কিন্তু ভিন্ন, আমার কাছে নেই, আমার থেকে ভিন্ন, এটা ভিন্ন প্রকৃতি, ভগবানের শক্তি কিন্তু ভগবান থেকে ভিন্ন। প্রভুপাদ আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন, যেরকম আপনি গাভীর কাছে গেলে গাভী একটা লাথ মারবে আপনাকে, সেটা গাভীর ডাইরেক্ট শক্তি এনার্জি, ঠিক আছে? আর কেউ গাভীর দুধ খেয়ে শক্তি পেয়ে আপনার লাথি মারবে, এটা গাভীর ভিন্ন প্রকৃতি। তো এইরকম বুঝাচ্ছেন যে ভগবানের দুই প্রকার শক্তি আছে, এটা হচ্ছে ভিন্ন প্রকৃতি আর অপরাং ইত্যুক্ত অন্যাং প্রকৃতি বৃদ্ধি মে পারাং। এর উপরে আমার আর একটা প্রকৃতি আছে, আমার আর একটা শক্তি আছে, এ শক্তিটি কি বলা আছে? অপরাং অপরাং ইতস্ত অন্যাং, এই অপরা শক্তি, এই নিকৃষ্ট শক্তি, এই জড় শক্তি, এই মাটি জল আগুন, এর উপরে প্রকৃতি বৃদ্ধি মে পরাম, এর উপরে আর একটা শক্তি আছে, সে শক্তিটা কি? জীবভূত মহাবাহু, হে মহাবাহু, যে জীব জীবস্বরূপ শক্তি যদ্বারা এ সমস্ত জগৎ ধারণ করে রেখেছে, এ আত্মার কথা বলছে। আত্মা ভগবানের শক্তি, এই দেহ পঞ্চ মহাভূত মনবুদ্ধি অহংকার ভগবানের শক্তি। তো আত্মাটা হচ্ছে ভগবানের পরাশক্তি, উৎকৃষ্ট শক্তি, দেহ পঞ্চ মহাভূত এটা হচ্ছে নিকৃষ্ট শক্তি। কোন কারণবশত এই আত্মা কি করেছে, এই দেহের মধ্যে এসে পৌঁছে গেছে। তো প্রথমে নিকৃষ্ট শক্তির কথা বলেছেন, তারপর উৎকৃষ্ট শক্তির কথা বলছেন, তারপর বলছেন এতত জনিনী ভূতানি, এই দুটি প্রকৃতি থেকে উৎপন্ন হচ্ছে জড় চেতন, এই পরা আর অপরা শক্তি থেকে যত জড় বস্তু চেতন সব কিছু ছাড়া জগতে এই দুটো শক্তি থেকে সৃষ্টি হচ্ছে। এতদ জনিনী ভূতানি সর্বাণি উপধারয় অহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। অহম কৃষ্ণস্য মানে সমস্ত কৃষ্ণস্য জগত, সমস্ত জগতের যে উৎপত্তি প্রভাব প্রলয়স্তথা এই সব কিছু আমার কাছ থেকে হচ্ছে, এই হচ্ছে ভগবান। ভগবানকে আমাদের দেশে তো ইন্দ্র চন্দ্র বরুণ সাপ শিব কালী দুর্গা সবাইকে বলে ভগবান, শুধু দেবতারা ভগবান তা নয়, আমাদের দেশে বলে আমরা সবাই এক এক ভগবান। তাই আমাদের দেশে বলে আরে ভগবানকে কোথায় খোঁজছ, তোমার সামনে সব ভগবান বসে আছে। শুনেছেন, শুনেছেন এরকম? হ্যাঁ কি না? আরে ভগবানকে কয়জন ভগবান বসে আছে হাত তোলো তো এখানে, কারা কারা ভগবান হাত ওঠা, একজন নেই, একজনও ভগবান নেই এখানে, কি কি আমরা বলবো ভগবান বলে? আমরা কি কৃষ্ণচ জগৎ প্রভাব প্রলয়স্থা, আমার কাছ থেকে সারা জগৎ প্রলয় আর সৃষ্টি হচ্ছে, এটা যদি জানবো তবে না আমি বুঝতে পারবো, আরে তবে তো আমি তো ভগবান নই। ভগবান তাই বুঝাচ্ছেন, দেখো আমি কেন ভগবান, এই হচ্ছে আমার শক্তি, এই যদি সৃষ্টি প্রলয় আমার থেকে হয় আমরা থেকেও হতে পারি না। আরে আমরা যাদেরকে ভগবান বলে বলি, এই বাবা ঠাকুর স্বামী, হ্যাঁ, তারা কি জগতের সৃষ্টি আর প্রলয়কর্তা? তাদেরকে আমরা ভগবান বলে সম্বোধন করি, তাদের চরণে তুলসী দেই, হ্যাঁ, তো এইখান সেই জন্য ভগবান বলছেন যে এতদ জনিনী ভূতানি সর্বাণি ইত্যুপধারায়ণ অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা। এইভাবে সমস্ত জগতের সৃষ্টি প্রলয়ের কারণ হচ্ছে আমি। ঠিক আছে, তুমি সব থেকে শ্রেষ্ঠ, তোমার উপর আর কিছু নেই, মতহ পরতর নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়,
ধনঞ্জয়, আমার ঊর্ধ্বে আর কিছু নেই, যা কিছু আছে আমার মধ্যে রয়েছে। কীরকম রয়েছে? মই সর্বম ইতম প্রথম সূত্রে মনি গণাইব। ভগবান কৃষ্ণ আমাদেরকে বুঝাচ্ছেন, দেখ এই জগতে যা কিছু ঐশ্বর্য সুন্দর দেখছ এ সব কিছু কারণ আমি, আমি সব কিছু ধরে রেখেছি। একটা মুক্তের মালা, এটা মুক্তের মালা একজন কেউ ধারণ করেছে, তো সবাই মুক্তের মালাটাকে দেখে কার প্রশংসা করে? মুক্তের মালা দেখে কার প্রশংসা করবে? কার প্রশংসা করবে? মুক্তের মালা দেখলে কার প্রশংসা করবে? জোরে বলো, মুক্তের প্রশংসা করবে না? আরে মুক্তটা কত সুন্দর, মুক্তটা কত ভালো। কিন্তু মুক্তটাকে কে ধরে রেখেছে? কে ধরে রেখেছে? সুতো। সুতোটা কেউ দেখতে পারে? সুতোকে চিনে জানে? তো ভগবান বলছে সমস্ত জগৎকে দেখে হা কি সুন্দর জগৎ, কি ভালো, জগতের প্রশংসা করে। কিন্তু আমি যে সুতোর বসে ধরে রেখেছি আমাকে কেউ দেখতে পারে না। সেজন্য বলছেন মই সর্বম ইদম প্রথম সূত্রে মনে গণাইব। এইভাবে ভগবান কৃষ্ণকে বুঝতে হবে। এই আইমার কাহিনীর মাধ্যমে ভগবানকে বোঝা যাবে না। এই যে ভগবানের স্বরূপ, তার উৎকৃষ্ট শক্তি কি, নিকৃষ্ট শক্তি কি, জগতের পিছনে তার কি সম্পর্ক রয়েছে, সব কিছু তিনি সম্পর্কিত রয়েছেন। তারপরে তিনি কি বলছেন যে কিভাবে এই জগতে আমরা যা কিছু দেখছি সব কিছুর মধ্যে আমরা কৃষ্ণকে দেখতে পারি কিরকম, সব কিছুর মধ্যে আমি কৃষ্ণকে অনুভব করতে পারব। যে ভগবানের ভক্ত স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। সে সর্বত্র ইষ্টদেব ভগবানকে দর্শন করে। সে কিরকম ভগবানকে দর্শন করবে, না সমস্ত কিছুর মধ্যে ভগবানকে কিভাবে দর্শন করবে, এটা এখন বর্ণনা করা হচ্ছে। যার মাধ্যমে আমরা প্রতিটি মুহূর্তে ভগবানকে অনুভব করতে পারব। ভগবান আমাদেরকে মুনি ঋষি যোগী হয়ে যে তাকে জানতে পারব সেটা নয়। আমরা ঘরে থেকে বাড়ির কাজ করে খাওয়া দাওয়া করে কী করে তাকে অনুভব করতে পারব, তাকে সর্বত্র আমি দেখতে পারব, সে কথা বলছেন প্রতিটি বস্তুর মধ্যে। তিনি প্রথমে বলছেন রসহম অপসু কৌন্তেয় প্রভাস্মি শশী সুরয় প্রণব সর্ববেদেশু শব্দ খে পুরুষু। তো আমরা প্রথম আমরা তো শুনলাম ভূমির অপ নলবায়ু খংমন বুধিরে বচ, আমরা মাটির কথা শুনলাম, জলের কথা শুনলাম, আগুনের কথা শুনলাম, আকাশের কথা শুনলাম। এখন ভগবান বলছেন যে জলটা তোমরা দেখছ, এই জলের মধ্যে আমি কিভাবে রয়েছি, জলের মধ্যে যে আমরা জলটা যে পান করি আমার তৃষ্ণা নিবারণ হয় না, জলের মধ্যে স্বাদটা রয়েছে, হ্যাঁ সেই স্বাদটা হচ্ছে আমি। তো যখন আমরা জল পান করব তৃপ্তি পাব সেটা হচ্ছে কৃষ্ণ, তখন কৃষ্ণকে অনুভব করতে হবে, কৃষ্ণকে স্মরণ করতে হবে, আহা কি তৃপ্তি, বুঝতে পারছ? রাসহম অপসু কন্তে হে কুন্তিপুত্র অর্জুন, আমি হচ্ছি এই জলের রস হচ্ছে আমি। তো প্রতিদিন তো আমরা জল পান করি, প্রতি গ্লাস জল পান করে যখন তৃপ্তিটা পাবো কৃষ্ণ স্মৃতি, আহা কৃষ্ণ বলছে রসহম অপসু কন্তে, এই জলের যে স্বাদ সেটা হচ্ছে আমি, আহা কৃষ্ণ থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ, জলের রূপে আমাকে এই তৃপ্তি দিয়েছ, কিন্তু জলের মধ্যে তুই স্বাদ রূপে আবির্ভূত হয়েছ আমাকে তৃপ্তি বিধান করবার জন্য। আর কি প্রভাস্মি শশী সুরয়, দিনে উঠলে সূর্যকে দেখবে, রাত্রে চন্দ্রকে দেখবে, তখন কিভাবে সূর্য চন্দ্র প্রভাস্মি শশী সুরয়, অশ্মি মানে আমি হচ্ছি প্রভা, সূর্যের কিরণটা দেখবে, জ্যোতি দেখবে, আর যখন চন্দ্রের জ্যোতি দেখবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ স্মৃতি। কৃষ্ণ বলছেন এই সূর্যের যে কিরণ
যে চন্দ্র এটা হচ্ছে আমি। মানে কত সুন্দরভাবে কৃষ্ণ আমাদেরকে এই কৃষ্ণ ভাবনাময় করতে চেষ্টা করছেন। প্রণব সর্ববেদেশু, সমস্ত বেদের মধ্যে আমি যে প্রণব ওঙ্কার, এই ওঙ্কারটা হচ্ছে আমি। শব্দক্ষে পুরুষং নৃসং, শব্দক্ষে খে মানে আকাশ, খ মানে আকাশ, শব্দের যে গুণ সেটা হচ্ছে না আকাশের যে গুণ শব্দ সেটা হচ্ছে আমি, আকাশের গুণ শব্দ হচ্ছে আমি, বায়ুর গুণটা কি, বায়ুর গুণ কে বলতে পারবে, জানো না, একজন বলো, হাত উঠা, বায়ুর গুণ আছে অক্সিজেন, মাতাজি বায়ু, অগ্নির গুণ কি, বায়ুর বায়ুর গুণ কি, যেরকম আকাশের গুণ হচ্ছে শব্দ, বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, আগুনের গুণ হচ্ছে রূপ, জলের রূপ আছে রস, আর মাটির গুণ আছে, মাটির গুণটা বলো, মাটির গুণ কি, গন্ধ, আটলিস্ট একজন জানে, এই যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই পাঁচ তন্মাত্রা, এই পাঁচটা গুণ আছে না, এই পাঁচ মহাভূতর পাঁচটা গুণ আছে, মাটির গন্ধ, জলের স্বাদ, আগুনের রূপ, বায়ুর স্পর্শ, আকাশের হচ্ছে কি শব্দ, সেটা ভগবান বর্ণনা করছেন। শব্দকে পৌরসংসু, মানুষের মধ্যে যে শক্তি, যে ক্ষমতা, সে ক্ষমতা হচ্ছে আমি। মানুষ তো মনে করছে আমার বাহুবল করেছে, আমার ক্ষমতা, কিন্তু সে বুঝছে না, কিন্তু যে ভগবানের ভক্ত সে সবসময় অনুভব করে আমার এই ক্ষমতাটুকু এটা ভগবান। তারা ভগবানের ভক্ত নাই, তারা হিরণ্যকশিপু রাবণের মতন, তারা বুঝতে পারে না। তো যারা বুঝতে পারবে না তাদের গতি রাবণ হিরণ্যকশিপুর মতন হবে, কিন্তু যে ভক্ত সে দেখবে মানুষের পৌরুষতার মধ্যে, পৌরুষতাটা আছে ভগবান, জলের স্বাদ আছে ভগবান, সূর্য চন্দ্রের জ্যোতি হচ্ছে ভগবান, বেদের ওঙ্কার হচ্ছে কৃষ্ণ ভগবান, পুণ্য গন্ধ যে মাটির গন্ধ, পবিত্র গন্ধ, পৃথিব্যাং, মাটির গন্ধ শুনেছ, শুনেছ কবে মাটির গন্ধ পেয়েছ, কখন হয়, খুব খুব গরম পড়ে প্রথম বৃষ্টিটা হয় না, সুন্দর গন্ধ আসে, আর কোথায় মাটির গন্ধ পাচ্ছ, ফুলের মধ্যে যে গন্ধ কোথা থেকে আসে, কোথা থেকে আসে, মাটি থেকে, আমের মধ্যে যে স্বাদটা কোথা থেকে আসে, মাটি থেকে, সেখানে তো বলা আছে পুণ্য গন্ধ পৃথিব্যাম চ তেজস্তাস্মি বিভাবসৌ, যে অগ্নির যে জ্যোতি যেটা বললাম এই পঞ্চ মহাভূতের, অগ্নির জ্যোতি, জলের স্বাদ, মাটির গন্ধ, এটা হচ্ছে আমি। আমি মানে কে, ভক্তিপ্রস্তম স্বামী নয়, আমি মানে কৃষ্ণ। জীবনম সর্বভূতেষু, প্রতিটি প্রাণীর যে আয়ু, সে আয়ুটা হচ্ছে কৃষ্ণ। আয়ু শেষ মানে কৃষ্ণ শেষ, তখন সে চলে যাবে। মানে কত কৃষ্ণ কত সুন্দরভাবে বর্ণনা করছেন, তুমি তো কিছু না বুঝতে পারো, তোমার দৈনন্দিন জীবনে এই যা সংস্পর্শ আসছ তাতে তো আমাকে দেখ। জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু, তপস্বীরা যে তপস্যা করে, এই তপস্বীদের তপস্যা তপ, এই তপ হচ্ছে আমি। বীজমাং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনম, হে পার্থ তুমি এটি জানো, তোমা এটা জানা উচিত যে আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। বৃদ্ধিমাং সর্ব বীজমাং সর্বভূতানাং, বীজ মানে কি গোড়া, সব কিছুর গোড়া হচ্ছে আমি, সব কিছুর কারণ হচ্ছে আমি, সব কিছুর নিত্য সনাতন কারণ হচ্ছে আমি।
বিজং মং সর্বভূতানাং বৃদ্ধি পার্থ সনাতনম, সব কিছু পিছনে আমি রয়েছি। তো এইভাবে ভক্ত ভগবান সঙ্গে সম্পর্কিত হবে। বুদ্ধির বুদ্ধিমতাম অস্মি, বুদ্ধিমান ব্যক্তির যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা সে আমি, বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি। এবং তেজ তেজস্বী নাং অহম, তেজস্বী ব্যক্তিদের তেজ হচ্ছে আমি, হ্যাঁ, তিনি হচ্ছে ভগবান কৃষ্ণ। বলং বলবতাং চহং, বলবান ব্যক্তির যে বলটা সেটা হচ্ছে আমি। কামরাগ বিবর্জিতম, বলা হচ্ছে আমি বলবানের কামরাগ বিবর্জিত বল। কি রকম বল? কামরাগ যেখানে নেই এইরকম বল দেখালে বা সেটা আমি নই, কিন্তু কামরাগ বিবর্জিত বল সেটা হচ্ছে আমি। আর একটা কি বলছেন, যে কাম হচ্ছে আমি, কাম কাম সবাই জানেন, হ্যাঁ, এই কামটাও কৃষ্ণ। কিরকম না, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতস্ব, ধর্ম অবিরুদ্ধ যে কাম, ধর্ম বিরুদ্ধ কামটা নয় আমি, ধর্ম অবিরুদ্ধ যে কাম সেটা হচ্ছে আমি। যে চৈব সাত্বিক ভাবা রাজস্তামসাশ্চ যে মত্ত এবিতি তান বিধি নত্তু অহং তেষু তে ময়ী। তো সর্বশেষে বলছেন, দেখ এইভাবে সমস্ত সাত্বিক রাজসিক তামসিক সব কিছু ও আমার থেকে উৎপন্ন হয়েছে, আমি তার সব কিছু আমার অধীনে রয়েছে। মত্ত এবিতি তান বিধি নতু অহং তেষু তে ময়ী, আমার মধ্যে তারা রয়েছে, তারা আমার অধীনে রয়েছে। সমস্ত গুণ থেকে যে উৎপন্ন হচ্ছে আমার অধীনে রয়েছে, কিন্তু আমি তাদের অধীনে নেই। তো এইভাবে ভগবানকে জানতে হবে। আর সবাই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়ম, একটা পিপিলিকা থেকে শুরু করে, ঘাস থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত, এসব কিছু মায়ার অধীন। কিন্তু ভগবান বলছেন, মত এবিধি তান বিধি নতু অহং তেষু তে ময়ী, তারা আমাতে আছে কিন্তু আমি তাদের অধীন নই। তো এইভাবে তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমস্ত জগৎ এই গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না। তো ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত, মোহিতম না ভি জানাতি, তারা সব মোহিত হয়েছে। কারা মোহিত হয়েছে? শুধু আমার মোহিত হয়েছে তা নয়, ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা পর্যন্ত এরা সবাই মোহিত। মোহিতং না ভি জানাতি মামেভ্য পরম অব্যয়ম, আমি যে পরম, আমি যে অব্যয় নিত্য, এ কথা বুঝতে পারে না। মূঢ়ামাং না ভি জানাতি, যে মূর্খ লোক সে আমাকে জানতে পারে না। কেন? তারা এই আমার মায়ার বশবর্তী হয়েছে। ভগবান কৃষ্ণ তার নিকৃষ্ট শক্তি, অষ্ট মহাভূতের কথা বলেছেন, জীবশক্তির কথা বলেছেন, এখন তার মায়া শক্তির কথা বলছেন। ভগবানকে জানতে হলে তার সব শক্তিকে জানতে হবে। আর তিনি বুঝিয়ে বলছেন যে কীভাবে জীবাত্মা এই জড়জগতের বদ্ধ রয়েছে মায়ার দ্বারা, আর আমরা যে ভগবানের মায়ার দ্বারা আবদ্ধ রয়েছি, একে অতিক্রম করা এত সহজ নয়। দৈবিয়েষা গুণময়ী মহামায়া দূরত্বয়া, আমার মায়াকে অতিক্রম করা বহুত কঠিন। কীরকম কঠিন? না, ঠিক যেরকম একটা খরস্রোতা নদীতে ভিতরে ছোট খড় কুটো আমরা ফেলে দেব, তার কোনো সামর্থ্য আছে? যে কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, স্রোত যেই দিকে যাবে সেই দিকে চলতে থাকবে। ঠিক তদ্রূপ আমরা এই স্রোতে পড়ে গিয়েছি, কালের করাল স্রোতে পড়ে গিয়েছি। এই গুণের দ্বারা আমার সব বান্ধনা আছে, কেউ হয়তো সোনার দড়িতে বান্ধনা আছে, কেউ রূপর দড়িতে বান্ধনা আছে, কেউ লোহার দড়িতে বান্ধনা আছে, সবাই আমার বন্ধনের মধ্যে রয়েছে। দৈবিয়েষা গুণময়ী মহামায়া দূরত্বয়া, অর্জুন জানো, আমার এই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, এটা দূরতিক্রম।
তাহলে কি করবো আমরা? কিছু উপায় আছে? কি উপায় আছে বলুন, কি উপায় আছে? ওরা ভিতরে কে বলবে? ভগবান বলছেন যে আমার মায়াশক্তি দূরতিক্রম, তারপরে উপায় দিয়েছেন কিভাবে অতিক্রম করতে পারবে, কে বলতে পারবে? হাত তোল, কিভাবে ভগবানের মায়াকে আমরা অতিক্রম করতে পারি? জোর হাত তোল বলো মাতাজি। হ্যাঁ, কি বলছে? হরিনাম করলে, ভক্তি করলে, মাম এবং যে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে, বুঝ শুন, দৈবিয়েষা গুণময়ী মহামায়া দূরত্বে আমার মায়াশক্তিকে কেউ অতিক্রম করতে পারবে না, তাহলে আমাদের কি গতি হবে? না না, গতি আছে। কি গতি আছে? না, মাম এবং যে প্রপদ্যন্তে, আমাকে প্রপত্তি করলে হবে, এই বাবা মার কাছে প্রপত্তি করলে হবে না, চিফ মিনিস্টার কাছে প্রপত্তি করলে হবে না, ইন্দ্রচন্দ্র ব্রহ্মের কাছে প্রপত্তি করলে হবে না, মা দুর্গার কাছে, শিবের কাছে, কালীর কাছে প্রপত্তি করলে হবে না। মা দুর্গাকে সন্তুষ্ট করবে, মা দুর্গা ধনম দেহি জনম দেহি দশম দেহি, তো মা দুর্গা বলবে হ্যাঁ বেটা খুব ভালো, আস আস আস, ধন ধন সম্পত্তি নিয়ে এখানে পড়ে থাক, তাই না? মা দুর্গাকে আমার পূজা করতে পারি, প্রার্থনা করতে, মা দুর্গা তুমি কৃপা করে তোমার এই খপ্পর থেকে আমাকে রক্ষা করো, তোমার জাল থেকে রক্ষা করো, আমাকে কৃষ্ণ কৃপা করে দাও। তো ভগবান মাম এবং যে প্রপদ, এই এই একটাই শ্লোক মনে রাখতে হবে। বহিরঙ্গ শক্তিকে জানতে হবে, নিজেকে জানতে হবে, আমার কিভাবে মায়ার কঠিন বন্ধনে আবদ্ধ রয়েছে, সে অনাদিকাল থেকে অনাদি কর্মফলে পড়ি ভবার নবজলে তরিবারে না দেখি উপায়, এই দয়নীয় অবস্থাকে বুঝায়। হ্যাঁ ভগবান, হ্যাঁ মাম এবং যে প্রপদ্যন্তে মায়া মেতাম তোর, আমার আমার মায়াকে অতিক্রম করতে হবে, আমি আপনার প্রপত্তি করব। কিন্তু ভগবান বলছেন হ্যাঁ আমি তো বললাম যে আমার প্রপত্তি করলে তুমি মায়া থেকে মুক্তি পাবো, কিন্তু চার প্রকারের মানুষ আছে তারা কোনোদিনই প্রপত্তি করবে না। নমাং দুষ্কৃতিন মূঢ় প্রপদ্যন্তে নরাধমা প্রপত্যন্তে নরা, এই চার প্রকারের মানুষ আমাকে প্রপত্তি করবে না। মায়া অপহৃত জ্ঞান আশ্রম ভাবমাশ্রিত, এই চার প্রকারের মানুষকে না, নমাং দুষ্কৃতিন মূঢ়, দুষ্কৃতিকে যে মূঢ় মূর্খ লোক তারা আমাকে প্রপত্তি করবে না। আর কারা করবে না? না প্রপদ্যন্তে নরাধমা, মনুষ্য জন্ম লাভ করেছে কিন্তু অধম নরাধম, তারা প্রপত্তি করবে না। আরো কারা করবে না? না মায়া অপহৃত জ্ঞান, মায়ার দ্বারা যার জ্ঞান অপহৃত হয়ে গেছে তারা করবে না। আরো কারা করবে না? অসুরম ভাবমাশ্রিত, আসুরিক ভাব সম্পন্ন লোকগুলি আমাকে প্রপত্তি করবে না। চার প্রকার লোক বলে দিলেন। তাহলে যারা ভগবান কাছে প্রপত্তি করে না তারা কারা? তারা হচ্ছে মূঢ়, নরাধাম আসুরিক ভাবাপন্ন, আর মায়ার দ্বারা তাদের বুদ্ধি অপহরণ হয়েছে, তাই তারা ভগবান কাছে আত্মসমর্পণ করে না। যারা অনেক লোক বলে আমার প্রচার করে পারছে না, হ্যাঁ ভগবান কাছে আত্মসমর্পণ করছে, কী করে করবে? তাদের নরাধাম, তাদের মূঢ়, মায়া অপহৃত জ্ঞান আসুরিক ভাবামাশ্রিত, তারা পারবে না। তাহলে কালা পারবে না? আরো চারজন চার প্রকার লোক পারবে। কারা পারবে? চতুর্বিধা ভজন্তে মাং, চতুর্বিধা, হ্যাঁ চার প্রকার মানুষ আমাকে ভজনা করে। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন, আর্ত অর্থাৎ অর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সব, এই চারি প্রকার সুকৃতিবান ব্যক্তি যারা, এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ, চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তি কি? তারা আমাকে কখন ভজন করে না? আর্ত, যারা পুণ্যবান ব্যক্তি তারা বিপদ বললে আমাকে ডাকবে, আর্ত। অর্থার্থী, টাকা পয়সা লাগে তো আমার কাছে আসবে, জিজ্ঞাসু জানার থাকে তো আমার কাছে আসবে, এবং জ্ঞানী, এই চার প্রকারের লোক তারা আমার কাছে আসবে। আর এই চার প্রকারের মানুষের মধ্যে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী
এই চারজনের মধ্যে শ্রেষ্ঠ কে? হ্যাঁ, জ্ঞানী, তেসাং জ্ঞানী নিত্যযুক্ত, তেসাং মানে তাদের মধ্যে, এই চার প্রকার ভক্তদের মধ্যে, তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে, আমাদের একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি বিশিষ্যতে। হ্যাঁ, যে ভগবৎ ভক্তিতে তত্ত্বজ্ঞান লাভ করেছে সে হচ্ছে শ্রেষ্ঠ। প্রিয় হি জ্ঞানী নহ অত্যর্থম অহম সচ মম প্রিয়, কেননা আমি তার অত্যন্ত প্রিয়, তিনিও আমার অত্যন্ত প্রিয়। তো ভগবান কোন চার প্রকারের মানুষ আমাকে জানতে পারবে না বলেছেন, আর কোন চার প্রকার মানুষ আমার আশ্রয় নেবে তারা বলেছেন, যারা পুণ্যকর্ম করে টাকা পয়সা চায় আমার কাছে আসবে, বিপদ পড়লে আমার কাছে আসবে, জানতে ইচ্ছা হলে আমার কাছে আসবে, এবং জ্ঞানী কি প্রকার জ্ঞানী? এক ভক্তির বিশিষ্যতে, মানে ভগবান সম্পর্কে আমার সঙ্গে নিত্য যুক্ত হয় যে জ্ঞান সে হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে বর্ণনা করছেন, যাদের স্বরূপ ধাপে ধাপে সুন্দরভাবে এ বর্ণনা করছেন যে এই সকল ভক্তরা সকলেই মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মার স্বরূপ। যারা আমার কাছে আসে বিভিন্ন কাজের জন্য তারা সবাই ভালো, কিন্তু যারা আমার তত্ত্বজ্ঞান বুঝতে পারছে তারা আমার আত্মার স্বরূপ, আমার অপ্রাকৃত সবাই যুক্ত হয় তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করবে। তো শেষে কী কথাটা হলো? শেষের কথাটি হচ্ছে এটা কি যে আমাতে ভক্তিমূলক সেবা করা। তো ঘুরে ঘুরে আসছে কি আমাতে যদি ভক্তিমূলক সেবা করবে তাহলে সে আমাকে পাবে, যাকে তাকে সেবা করে আমাকে পাবে না। কি বাংলা কি এটা প্রবাদ আছে আপনাদের, যাকে পূজা করো সব একই জিনিস, কি এটাকে বলে? যে যে মত নেক না কেন সবাই একই জায়গায় যাবে, কি শ্লোকটা না ওরা বলবে না, তা নয়, শুনছে আমাকে ভক্তি করতে হবে। কিন্তু কেন লোক একে তাকে ভক্তি করে? কেউ এই ঠাকুরকে পূজা করে, সে ঠাকুরকে পূজা করে, কেউ ইন্দ্রকে পূজা করে, কেউ চন্দ্র, কেন করে? তো ভগবান বলে দিয়েছেন কেন তারা করে, তারা এই জন্য করে, কামই তহিতই হিত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা। তা তুমি যদি সব কিছু তাহলে অন্য দেবতাদের কাছে কেন মানুষ প্রপত্তি করছে? না, কামই তহিতই হিত জ্ঞানা, তাদের জ্ঞানটা অপহরণ হয়ে গেছে, কেন না? কামনা বাসনার দ্বারা, জড় কামনা বাসনার দ্বারা প্রেরিত হয়ে যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবাদেবীর শরণাগত হয়। ভগবানকে ছেড়ে এ ঠাকুর এ দেবতাদের কাছে কারা যায়? কারা যায়? যাদের জ্ঞান অপহৃত হয়েছে, কেন না? কামই তহিতই, কামনা বাসনা, আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, যাও এ দেবীর কাছে যাও, সে দেবীর কাছে যাও, টাকা পয়সা লাগবে, কার কাছে যাব? হ্যাঁ, লক্ষ্মী দেবীর কাছে যাব, বুদ্ধি লাগবে, কার কাছে যাব? গণেশের কাছে যাব, ভালো স্বামী লাগবে, কার কাছে যাব? কে? শিবের কাছে, সবাই জানে, মায়েরা সব জানে। তো ভগবান বলছে এইরকম কামনা বাসনা যাদের আছে, হৃতজ্ঞান, তাদের জ্ঞানটা অপহরণ হয়ে গেছে, তাই প্রপদন্তে অন্য দেবতা, তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে তারা দেবতাদের উপাসনা করে, এই ব্রত করবে, এই উপবাস করবে, কত আছে না আমাদের হিন্দুদের, এ পূজা করবে, সে পূজা করবে, ভগবান বলছেন। তো এই যে আমার এই দেবতাকে পূজা করছি, সেই দেবতাকে পূজা করছি, যে শ্রদ্ধাটা আমার ভিতরে এসছে আমি গণেশকে পূজা করব, কার মনে শ্রদ্ধা আসছে আমি কালীকে পূজা করব, কার মধ্যে শ্রদ্ধা আসছে আমি দুর্গাকে পূজা করব, ভগবান একটা সুন্দর কথা কেন বলছেন,
যে বিভিন্ন মানুষের বিভিন্ন দেবাদেবী দেবতে শ্রদ্ধা আসছে, এই শ্রদ্ধাটা কে দিচ্ছে? হ্যাঁ বলছে আমি দিচ্ছি ওদেরকে, আমি দিচ্ছি ওদেরকে। যো যো জাং জাং তনু ভক্ত শ্রদ্ধা অর্চিতুম ইচ্ছতি, যো যো জাং জাং মানে যে যে ব্যক্তি যেই যেই ঠাকুর দেবতাকে পূজা করতে অর্চিতুম ইচ্ছতি, পূজা করতে ইচ্ছা করে, তস্য তস্য অচলং শ্রদ্ধা তামেব বিদধামি অহম, আমি তাদেরকে সেই সেই ঠাকুর দেবতাদের প্রতি অচলা শ্রদ্ধা দিয়ে দিই। আমার এটা লাগবে তো কৃষ্ণ বুঝতে পারত অন্তর্জামে, ও তোমার এটা লাগবে, ঠিক আছে তুমি এই ঠাকুরকে পূজা করো। তখন আমাদের যে বিভিন্ন ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা হচ্ছে সেটাও কৃষ্ণ দিচ্ছে। তো কেউ বলবো আরে তা কৃষ্ণ যদি দিচ্ছে তাহলে আমার দোষ কি আছে, আমি ঠাকুর ঠাকুর তো কৃষ্ণ তো দিচ্ছে শ্রদ্ধাটা গণেশকে পূজা করতে, কালীকে পূজা করতে, তা আমি পূজা করছি তো আমার দোষটা কি আছে? তো কৃষ্ণ না তোমার দোষ নেই, আমি কেন তোমাকে দিচ্ছি, আমি কেন এসব দেবতাদের প্রতি শ্রদ্ধা দিচ্ছি, আর তোমার তো কামনা বাসনা আছে, সে কামনা বাসনা তো আমি পূর্ণ করবো না, ধনম দেহি জনম দেহি যশম দেহি এটা আমার কাজ নয়, কেন তোমার কাজ নয়, না এই ধন জন তোমাকে বন্ধনে রাখবে, তুমি ধন জন যদি চাও ওই যাও ওদের কাছে যাও, তাদের প্রতি আমি তোমাকে শ্রদ্ধা দিয়ে দিচ্ছি, তোমার হৃদয়ে কালী শিব দুর্গার প্রতি আমি শ্রদ্ধা দিব, আমি আমি যে কালী আমি ওদের কটাক্ষ করছে না, কালী শিব দুর্গা সবাইকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, কিন্তু কামনা বাসনা নিয়ে নয়, হ্যাঁ ভগবত ভক্তি নিয়ে। তখন ভগবান বলছেন সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয় সেই দেবতার আরাধনা করে, সতয়া শ্রদ্ধাযুক্ত তস্য আরাধনাম ইহতে, আমি শ্রদ্ধা দেব সে শ্রদ্ধা দিয়ে সেই দেবতা ঠাকুরদের সে পূজা করবে, আর সেই দেবতাদের কাছ থেকে সে কিছু পাবে, আমি শ্রদ্ধাটা দিব, আমাকে শ্রদ্ধা দিয়ে তুমি ঠাকুরকে পূজা করো দেবতাকে পূজা করো, দেবতারা তোমাকে কিছু দেবে, কিন্তু দেবতারা যে তোমাকে দিবে তারা কোথা থেকে পাবে, তাদের পকেটে আছে, আছে পকেটে, তাদের পকেটে নেই। তাই ভগবান বলছেন লভতে তত কামান ময়া এব বিহিতান হিতান, দেবতাদেরকে পূজা করে তোমার যে কামনা বাসনা পূর্ণ হবে সেটা আমার থেকে যাবে, আমি ডাইরেক্টলি দেবো না তোমাকে, কিন্তু আমি জানি এটা ভালো নয়, তুমি এই ঠাকুর দেবতাদেরকে পূজা করো, তাদেরকে সেবা পূজা করতে আমি তোমাকে শ্রদ্ধা দিয়ে দেবো, আচ্ছা এই শ্রদ্ধা দিয়ে পূজা করলে যেটা পাবে সে পাওয়াটাও কি, সেটাও আমার কাছ থেকে দেবতারা নিয়ে তারা তোমাকে দিবে, তাহলে আমরা যা দেবতাদেরকে চাইছি এটা কে দিচ্ছে, কৃষ্ণ দিচ্ছে। কিন্তু ভগবান বলছেন তুমি তা আমি তো দেবতাদের মাধ্যমে তোমাকে দিব, কীরকম ফল, অন্তবতু ফলং তেসাং তৎ ভবতং অল্পমেধসাং, কত সুন্দরভাবে একটা বাচ্চাকে বুঝাবার, এটা অবুজ বাচ্চা, দুষ্ট বাচ্চাকে বাবা মা যেরকম বুঝায় না, ভগবান বুঝাচ্ছেন দেখা দেখা তুমি এটা মূর্খ, কেন মূর্খ, না এই যে দেবতাদেরকে পূজা করতে ছুটছ কামনা বাসনা নিয়ে, আমি তোমাকে শ্রদ্ধা দিয়ে দিলাম তার ফল দিলাম, কিন্তু এটি জেনে রাখ অন্তবতু ফলং তেসাং, অন্ত মানে কি শেষ, অন্তবতু ফলং তেসাং তৎ ভবতাং অল্প মেধসাং, যারা অল্প বুদ্ধি ব্যক্তি যারা অল্প বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবে, এই আরাধনা লব্ধ সেই ফল সব অস্থায়ী, দেবতাদেরকে পূজা করে যে ফল পাবে সেগুলি অস্থায়ী, দেবান দেব যজ জানতি মদভক্তা জানতি মামাপি, দেবতাদের উপাসনা করে ধনম দেহি জনম দেহি সব চাইবে, কিন্তু অন্ত বল তো ফল তেসাং, অল্প বুদ্ধির লোক যারা তারা দেবতাদের পূজা করবে, কেন না দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হবে, আর আমার ভক্তরা আমার ধাম পাবে, দেবতা পূজা করলে দেবলোকে যাবে, আমার পূজা করলে আমার কাছে আসবে। তো কেউ বলবে ঠিক আছে আমি দেবলোকে যাব, ভালো সুরাপান করবো সেখানে,
হ্যাঁ, কত সুন্দর সব কি অপ্সরা রয়েছে, রম্ভা মেনকা রয়েছে, তো ভালোই তো, ভালো টাইম কাটবে সেখানে। তো ভগবান বলছে হ্যাঁ তুমি সেখানে যাবে, কিন্তু কি হবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, তে তং ভুক্ত স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি। তুই সেখানে যাবে কিন্তু ভোগ হয়ে গেলে আবার আসতে হবে। মাম উপেত্য তুকন্তে পুনর্জন্ম না বিদ্যতে, তা আমার ধামে যদি আসবে আমাকে পাবে, তোমার পুনর্জন্ম থাকবে না। ন তত ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত ন নিবর্তন্তে তদ্ধামম পরম মম, তুই সে পরম ধামে যাবে, তুমি কেন এইসব পিছনে পড়িয়াছ, এই অনিত্য বস্তু নিজেকে অল্প মেধ সাং, তো বুদ্ধি কম, তুমি এর পিছনে পড়ো না, এর পিছনে পড়ে এই স্বর্গলোকে যাব, চন্দ্রলোকে যাব, ইন্দ্রলোকে যাবে, তারপরে কি হবে, তেতং ভুক্ত স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশন্তি, আবার আসতে হবে। এইভাবে ঘুরপাক খেতেই থাকবে, খেতেই থাকবে। আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তন অর্জুন, হে অর্জুন ব্রহ্মলোক গেলেও তোমাকে আসতে হবে। কিন্তু মাম উপেত্য তুকন্তে পুনর্জন্ম না বিদ্যাতে, হে কুন্তি পুত্র অর্জুন আমাকে পেলে আর আসতে হবে না। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তো দেবাদেবীদেরকে উপাসনা করাকে নিরাশ করেছেন। যারা দেবাদেবীদেরকে উপাসনা করে তাদেরকে কি বলছেন, তাদের কি বলছেন মনে নাই, অন্তবত ফলন্তে সং তৎ ভবতং অল্প মেধ সাং, তারা কি অল্প বুদ্ধি, দেবাদেবীদেরকে পূজা করে কারা অল্প বুদ্ধিমান। কেন তারা অল্প বুদ্ধিমান, যেহেতু তারা দেবাদেবীদেরকে পূজা করে এই অনিত্য বস্তু মাগছে, তারা যদি দেবাদেবীদেরকে পূজা করে ভগবত ভক্তি চাইতে হতো, তো দেবাদেবীদেরকে পূজা করবে না, তার অল্প বুদ্ধি। তো এটাকে বলে তারপরে কৃষ্ণ বলছেন আর এক গোষ্ঠী লোক আছে, এক গোষ্ঠীর লোক আছে অল্প বুদ্ধি, যারা দেবাদেবীদেরকে পূজা করে, আর এক গোষ্ঠীর লোক আছে তাদের কোনো বুদ্ধি নেই, ন বুদ্ধি। কারা তারা, কৃষ্ণ বলছেন অব্যক্তং ব্যক্তি অপূর্ণ মন্যতম অবুদ্ধয়, কি সুন্দর বর্ণনা, আর একটা গোষ্ঠী আছে ওরা আমাকে নিরাকার বলে মনে করে, আমার কোনো আকার নেই, যারা নিরাকারবাদী মনে করে আমি নিরাকার থেকে আমি এসেছি, আমার স্বরূপটা সে নিরাকার, অব্যক্ত মানে নিরাকার, অব্যক্তং ব্যক্তিঙ্গাপন্ন মন্যতম অবুদ্ধয়, যারা দেবাদেবী পূজা করে তারা অল্প বুদ্ধি, যারা আমাকে নিরাকার থেকে আসছে বলে মনে করে তাদের তারা কি, তারা কি, তারা ন বুদ্ধি, অবুদ্ধয় ন বুদ্ধি। পরম ভাব অজানত মম ভূত মহেশ্বরম, তারা আমার এই পরম ভাবকে জানে না, কি করে জানবে, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, আমি নিজেকে যোগমায়া দ্বারা আবৃত করে রেখেছি, আমি সবার কাছে নিজেকে প্রকাশ করে না, মূঢ়ম নাভি জানাতি লোকমাম অজম অব্যয়ম, তাই মানুষরা যারা মূঢ় ব্যক্তি তারা বুঝতে পারে না, আমি মূঢ় বুদ্ধিমান ব্যক্তিদের কাছে, বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে প্রকাশিত হয় না। নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, আমি নিজেকে যোগমায়াতা ঢেকে রাখি, বিশেষ করে মূঢ়ং নাভি জানাতি, যারা মূর্খ বুদ্ধিহীন ব্যক্তি তারা আমাকে বুঝতে পারে না, তারা জানতে পারে না। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বিজ্ঞান যোগের মাধ্যমে একথা বর্ণনা করে বলছেন যে তারা জানে না, কিন্তু বেদ অহং, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আমি জানি, বেদহম সম অতীতানি, সমানভাবে আমি জানি, অতীতানি আমি অতীতের কথা জানি, বর্তমানানি চা অর্জুন আমি বর্তমানের কথা জানি, ভবিষ্যানি চ ভূতানি আমি ভবিষ্যৎ সম্পর্কে জানি, চ ভূতানি সমস্ত জীব সম্পর্কে জানি, মাং তু বেদ ন কশ্চন, কিন্তু আমাকে কেউ জানে না, আমি এইরকম একটা বস্তু, আমি সবাইকে জানি, আমি অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, কিন্তু আমাকে কেউ এই বিষয়ে জানতে পারে না। তো এইভাবে ভগবান বর্ণনা করে যে বলছেন
এই জগতটি কীভাবে চলছে। এই শেষ তিনটে শ্লোক আমি কালকে বলবো, এই জন্য যে কালকে যে আমরা অষ্টম অধ্যায় শ্রবণ করব, এই তিনটে শ্লোকের উপর ভিত্তি করে ভগবান অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বলবেন। তো আজকে যা আলোচনা হলো এইটুকুই আপনারা বুঝুন যে ভগবান কীভাবে এই অধ্যায়তে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে বলেছেন, এবং এগুলি হাজার হাজার মানুষের মধ্যে একজন চেষ্টা করবে যে একজন চেষ্টা করবে, হাজার হাজার চেষ্টা করলে একজন আমাকে জানবে, কীভাবে জানবে, তার বহিরঙ্গা শক্তি, তার অপরা পরাশক্তি, প্রতিটি বস্তুর মধ্যে তিনি কীভাবে রয়েছেন, এসব ধারাবাহিকভাবে বর্ণনা করে তিনি তার স্বরূপকে প্রকাশ করেছেন। তো এই পরিপ্রেক্ষিতে অর্জুন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তা আগামীকালকে অক্ষর ব্রহ্মযোগ আমরা শ্রবণ করব। এই যা যা আমি আজকে আলোচনা করলাম, এটা সপ্তম অধ্যায়, যাদের কাছে আপনাদের ভগবদ গীতা আছে আপনারা আর একবার চোখ বুলাবেন, তাহলে কী হবে কথাটা আরও সুস্পষ্ট হবে। কত সুন্দর ধারাবাহিকভাবে ভগবান বলেছেন আমাদের বোঝাবার জন্য। তাহলে আপনার আজকে রাত্রে বা কালকে সকালে একবার চোখ বুলিয়ে নেবেন যে যে কথাগুলো আমি বললাম এই ধারাবাহিকভাবে, এটা ভগবান কৃষ্ণ বলছে, তাহলে আপনার কথাটা আরও সুস্পষ্ট হয়ে যাবে। আর ভগবান বলছে না আমি এরকম বলবো তোমার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে, এতে আপনাদের সন্দেহ দূর হচ্ছে না হচ্ছে না? সন্দেহ দূর হচ্ছে? আমাদের কত বড় সন্দেহ ছিল, এটা করবো না, সব ক্লিয়ার করে দিয়েছি, দেখো এই হচ্ছে ব্যাপার। ভগবান প্রথম বলছেন আমি তো সব সন্দেহ দূরীভূত করে দেবো, এই অধ্যয়ন সন্দেহ দূরীভূত করেছেন, ঠিক আছে। তো আগামীকালকে আবার কয়টার সময়? আগামী 10টার সময় আপনারা আসবেন, তো আমরা আরও আলোচনা করব। এই আলোচনা আবার আপনারা আরও আনন্দ পাবেন, যদি যেটা বললাম যে সপ্তম অধ্যায়টাকে চোখ বুলিয়ে আসবেন, তাহলে আপনাদের আগামীকালকে আলোচনা করবো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। আমার আগামীকালকে যে আলোচ্য বিষয়টি এত সুন্দর বিষয় যে সবাইকে ভালো লাগবে, সেটা লাগবেই, সবাইকে ভালো লাগবে শিওর। আর কী বিষয়টা আমি কালকে বলবো, প্রথমে বলবো কী কী সুন্দর জিনিস কালকে আলোচনা হবে। একটা যাচ্ছিল প্রভুপা দেখি ভগবত গীতা কি গৌর প্রেমানন্দে হরি হরি ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।